সৌদি আরবের জেদ্দা ও মালয়েশিয়ার প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান। বাংলাদেশের সময়ের সঙ্গে মিল রেখে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিটি পরীক্ষা সকাল 8টা থেকে শুরু হয়ে চলবে 10টা পর্যন্ত। এমসিকিউ পরীক্ষার সময় 20 মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় 1 ঘন্টা 40 মিনিট। পরীক্ষা কেন্দ্রে 30 মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন জেদ্দা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সেক্রেটারি মোহাম্মদ মাসুদুর রহমান। এবারের পরীক্ষায় স্কুলটি থেকে অংশগ্রহণ করেন মোট 72 জন শিক্ষার্থী, এর মধ্যে 42 জন ছাত্র ও 30 জন ছাত্রী। মালয়েশিয়ার কোয়ালালামপুরে দিনডা ডে মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে চিত্রনায়ক অনন্ত ও চিত্রনায়িকা বর্ষা। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও দিনডা ডের মালয়েশিয়া পরিবেশক আরএমএইচ গ্লোবালের ডিরেক্টর মোস্তফা হোসাইন, চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ, ডক্টর হালিমা সাদিয়া এবং ডেইলি সংবাদের এডিটর সালাউদ্দিন আহমেদ। রাকিব হাসান, আরটিভি।